ভুবলি ভক্তদের জন্য চরম একটা সুখবর আছে, সেটা কি জানেন? খুব শীঘ্রই আপনাদের ভুবলি আপা বিয়ে করতে যাচ্ছে। রিসেন্টলি গতকালকে একটা টক শোতে বসে আমাদের ভুবলি আপা বলেছেন যে শাকিব খানের মানে সাথে তার ডিভোর্সের পর তার ফ্যামিলি তো তাকে বসায় রাখবে না, কারণ সে এরকম একটা ইয়াং মেয়ে, এরকম একটা একটা কম বয়স্ক মেয়ে, আসলে তাকে তো এভাবে রাখা যায় না, তাই না? তো তার ফ্যামিলি ডিসাইড করলো যে তাকে বিয়ে দিবে, তো ফ্যামিলিগতভাবে তার বিয়ে হচ্ছে। তো ভিউয়ার্স, কার সাথে বিয়ে হচ্ছে গেস করেন তো, কে হতে পারে পাত্র? এখন তার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই রিসেন্টলি একটা দাওয়াত খেতে যাচ্ছেন, ভুবলিয়ানরা যারা ভুবলি ভক্ত তাদেরকে বলতেছি। তো এখন আপনারা গেস করেন তো এই পাত্রটা কে হতে পারে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা শুনলাম যে অপু বিশ্বাস নাকি প্রেগনেন্ট, আসলে অপু বিশ্বাস প্রেগনেন্ট হবে কি? অপু বিশ্বাসের তো বয়স হয়ে গেছে রে ভাই, সে তো এক পুরুষে আসক্ত, সে হাজার পুরুষে আসক্ত হতেই পারে না, কারণ এতদিন যেহেতু তার পাশে কোনো পুরুষ দেখি নাই, আমার মনে হয় না যে ভবিষ্যতে আর কোনো পুরুষ দেখবো। ভুবলির ভক্তরা চায় যে ভুবলির সাথে শাকিব খানের সম্পর্কটা টিকে থাকুক, আর অপবিশ্বাসের ভক্তরা চায় যে অপবিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্কটা টিকে থাকুক। বাট আমার কথা হচ্ছে, আদৌ কি সেই সম্পর্ক জোড়া লাগবে? সেটা কি পসিবল? আসলে কখনোই লাগবে না, কিন্তু শাকিব খান কখনোই তাদের তার বাচ্চাদেরকে ছাড়বে না, ঠিক আছে? শাকিব খান তার বাচ্চাদের টেক কেয়ার অবশ্যই করবে, তার বাচ্চাদের দায়িত্ব সে অবশ্যই নিবে, প্রতিনিয়ত সে তার বাচ্চাদের খোঁজখবর রাখছেন, আমরা সেটা জানি। তো তার বউদের খবর সে কখনোই রাখবে না। তো শাকিব খান যখন দিল্লি থেকে এসেছে, তখন আপনারা হয়তো দেখেছেন সাংবাদিকরা যখন তাকে একদম ঘেরাও করে ধরেছে, তখন কিন্তু ভুবলির কথা জিজ্ঞেস করেছিল। তো শাকিব খান কি বলেছে আপনারা তো হয়তো দেখেছেন ভিডিওটা, শাকিব খান কিন্তু সেখানে বলেছে যে আপনারা সামনে আরো অনেক কিছু দেখবেন, ঠিক আছে? আসলে এই কথার মানে কি বলেন তো? যদি তার ভুবলির প্রতি বিন্দু পরিমাণ আকর্ষণ থাকতো, তাহলে তো এ কথা মানে সে বলতো না, তাই না? তবে অনেকেই একটা গুজব ছড়াইছেন, সেটা হচ্ছে মানে শাকিব খান নাকি ভুবলিকে মানে জন্মদিনের ড্রেস উপহার দিয়েছেন, পার্টি অ্যারেঞ্জ করেছেন, এরকম টাইপের। বাট আদৌ কি এটা সত্যি? যদি শাকিব খান মানে ভুবলির পার্টি অ্যারেঞ্জমেন্ট করতো, তাহলে তো সেই পার্টিতে শাকিব খান উপস্থিত থাকতো, তাই না? এখন কথা হচ্ছে, আমাদের ভুবলি ম্যাডাম টক শোতে সেটাই বললো যে শাকিবের সাথে মানে ছাড়াছাড়ি হওয়ার পরে এখন তার ফ্যামিলি তো তাকে এভাবে রাখতে চাচ্ছে না, তো তার ফ্যামিলি ডিসাইড করেছে যে তাকে বিয়ে দিবে। তো সেও ফ্যামিলির কথায় রাজি হয়েছে, কারণ এভাবে তো, কারণ ভুবলি হয়েছে কচি কাছি একটা মেয়ে, তাকে তো বিয়ে বসতে হবে, তাই না? আর এদিকে অপবিশ্বাস হয়েছে বুড়া বেটি, অপবিশ্বাস তো দেখা গেছে বিয়ে ছাড়া থাকতে পারবে, অপবিশ্বাসের কোনো সমস্যা হবে না, অপবিশ্বাসের বাকিটা জীবন এভাবে চলে যাবে। বাট ভুবলি তো এভাবে থাকতে পারবে না, কারণ কয়েকদিন পরপর ভুবলি যদি এভাবে বিয়ে ছাড়া থাকে, দেখা গেছে এর জামাইকে কয়েকদিন পরপর ধরবে, ওর জামাইকে মানুষ রিক্সে থাকবে। সো ভুবলির বিয়েটা হওয়া খুবই দরকার। তো ভিউয়ার্স, আপনারা আবার আমার কথা শুনে রাগ করবেন না, কারণ এই কথাগুলো কিন্তু আমার না। আপনারা আবার বলবেন না যে এই ফারজানা ম্যাডাম কি পাগল হয়ে গেল, ফারজানা ম্যাডাম ভুবলিকে নিয়ে কি বলতেছে, বাট এই কথাগুলো কিন্তু আদৌ আমার না। এই কথাগুলো হচ্ছে পাবলিকের কথা, আমি জাস্ট শুনে কথাগুলো বলতেছি, ঠিক আছে? তো ভিউয়ার্স, কথা হচ্ছে আমরা দুই ভক্ত যতই মারামারি মানে পিটাপিটি গুতাগুতি করি না কেন, কিন্তু কথা হচ্ছে তাদের মানে লাইফ কিন্তু একদম বিন্দাস চলতেছে। এদিকে দেখেন অপবিশ্বাস একদম পার্টি পুটি কইরা, তারপর হচ্ছে ফিতা ফাতা কাইটা একদম ভরাই ফেলতেছে, তার লাইফ কিন্তু বিন্দাস চলতেছে। এদিকে ভুবলি কিন্তু সিনেমা টিনামাতে কিছু নাম লেখাইছে, তারপর আকাম কোকামেও কিছু নাম লেখাইছে, এদিকে তার জীবনও ভালোই চলতেছে। মাঝখানে হয়েছে আমরা যারা ভক্তকুল আছি মানে তাদের মরণ, কারণ আমরা এখন কোথায় যাব? তো তারা তাদের জীবনকে এভাবেই গুছাই নিছে, কারণ আসলে এভাবে তো তাদেরকে বলি তারা তো এভাবে থেমে থাকলে হবে না, না তাদেরকে তো কিছু একটা করে খেতে হবে। সো আমি দেখলাম কারো জীবনই থেমে থাকে নাই, শাকিবের জন্য তারা দুইজনেই কিন্তু সুন্দরভাবে তাদের লাইফটা সেটেল করে নিয়েছে। এদিকে আমাদের কিং খান শাকিব খান একের পর এক ধামাকা দিয়েই যাচ্ছেন, ঢালিউড কিং থেকে বলিউড নায়কে, তারপর হচ্ছে একের পর এক ধামাকা দিয়েই যাচ্ছেন, প্রিয়তমা থেকে শুরু করে দরদ, তারপর হচ্ছে রাজকুমার সাহেব, ও মাই গড, এত ধামাকা। ভুবলি সেটেল হোক সেটা আমি চাই, কারণ কি এই যে সতীন সতীন একটা মারামারি, তারপর হচ্ছে ভুবলিয়ানদের আর হচ্ছে অপবিশ্বাসের ভক্তদের যে একটা মারামারি, এটা থেকে অ্যাটলিস্ট মুক্তি পাওয়া যাবে। আর যাই হোক, কারণ বাংলাদেশে মানে নিউজ ফিল্ডে ঢুকেই শুধু অপু ভুবলি নিউজ ফিল্ডে ঢুকাই যায় না, ওদের সতীন সতীন পিটাপিটি মারামারি, কারণ একজনের পেছনে একজন লেগেই থাকে। তো আসলে এইসব মারামারি যে একজন সেটেল হয়ে গেলে আমার কাছে মনে হয় সবাই চুপ হয়ে যাবে, তো এটাই বেটার আমার কাছে মনে হয়। শাকিবের এক্স ওয়াইফরা যেভাবে মারামারি করে, আসলে শাকিব খানের কিন্তু এগুলার কোনো খবরও থাকে না, ঠিক আছে? উনি উনার মতো করে মুভি করতেছে, উনি উনার মতো করে ক্যারিয়ার গড়ে যাচ্ছে, বাট শাকিবের কিন্তু এগুলা দেখার কোনো মানে আগ্রহ নাই। তো যাই হোক, আমরা কিন্তু রিসেন্টলি আরেকটা খবর শুনেছি যে শাকিব নাকি সোনাল চৌহানকে বিয়ে করেছে।
তো জানে না কথাটা কতটুকু সত্যি। এরকম এটিএন বাংলা নিউজ ফিল্ডে যদি আমরা এই ধরনের খবর শুনি তো কি বলবো, আমরা তো বিশ্বাস করার মতোই, তাই না? ভিউয়ার্স, ভুগলির এই গুড নিউজটা শুনে কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।